বুধবার পূর্ব বর্ধমান জেলার দেবীপুর রেল স্টেশন সংলগ্ন বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। এদিন তারা রেল অবরোধ করে। এর ফলে যান চলাচল ও দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন থমকে যায়। এলাকাবাসীদের অভিযোগ, দেবীপুর জিটি রোড থেকে বুলবুলিতলা পর্যন্ত রাস্তা সারাই হলেও দেবীপুর রেলগেট এলাকায় রাস্তা মেরামত না হওয়ার ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটে চলেছে। দীর্ঘদিন ধরে এখানে যে রাস্তাটা, যে আমাদের দেবীপুর দক্ষিণ বাজারে যে রাস্তাটা, যে অন্তত 3 ফুট রাস্তা থেকে অন্তত 2-2.5 ফুট নিচু গিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, জল জমে গেছে, গাড়ি ফাড়ি যাওয়ার মতন অনুপযুক্ত হচ্ছে কথা। দীর্ঘদিন আমার নানান রকম সবাই সব জায়গাকে আমাকে জানিয়ে কোনোভাবে কোনো ইয়ে পাইনি। তার জন্য আজকে সকালবেলা একটা টোটো, একটা মানে প্যাসেঞ্জার ভর্তি যাচ্ছিল, টোটো পাল্টিং হয়ে গেছে, একজন উইন্ডেড হয়েছে হচ্ছে কথা, বিরাটভাবে তাকে হসপিটাল পাঠানো হয়েছে। এর ব্যবস্থা কিছু না করলে আমরা আর এখান থেকে গাড়ি যেতে দেবো না হচ্ছে কথা। অন্তত বছর দেড় দু বছর ধরে হয়েছে একইভাবে, হতে হতে আজকে মানে অনেকটা বেশি হয়ে গেছে, আগে আর কম ছিল, আজকে বেশি হয়ে গেছে। অন্তত রাস্তা থেকে অন্তত 2-2.5 ফুট ডাউন হয়ে গেছে। তাদের আরো অভিযোগ, রেল ও পিডব্লিউডি কর্তৃপক্ষ এই ব্যাপারে উদাসীন। আমরা চাইছি যে রাস্তাটা ঠিক হোক, দিয়ে মানুষের চলাচলের উপযুক্ত হোক। কাউকে জানিয়েছেন এখন পর্যন্ত? আমরা এখনো পর্যন্ত বিভিন্ন লোককে জানানো আছে, বিডিওকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, রেলের যে এখানে যে গেটম্যান আছে তার মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কেউ কোনো রকম মানে পদক্ষেপ নেয়নি। বলেছে আজকে হবে, কাল হবে, পরশু হবে, এই বলে আমাদেরকে আশা দিয়ে রেখে দিয়েছে। গত বছর, আজকে দীর্ঘ 2 বছর ধরে এই জিনিসটা চলছে। গত বছর আমরা নিজস্ব খরচায় ইঁট ফেলেছিলাম, ইঁট ফেলে রাস্তাটা মেরামতি করেছিলাম, কিন্তু সেই ইঁট উঠে গিয়ে আরও অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ছোটো একটা পথ দুর্ঘটনা হয়েছে এখানে রেলগেটের সামনে দেবীপুরে, হ্যাঁ, এবং ওতে ভদ্রমহিলা আহত হয়েছে, টোটোটা উল্টে গেছে। জনগণ লোকাল এরা একটা কোনো আন্দোলন করেছে রাস্তাটা, এবং দীর্ঘদিনের এটা একটা মানে দাবি, মানে রাস্তাকে ভাঙা রাস্তা নাকি? ভাঙা রাস্তা, রেলগেট থেকে 30 মিটার দূরে রাস্তায় বড় বড় ভিআই পেড়া যায়, প্রত্যেকেই এটা স্মরণ করানো হয়েছে, হচ্ছে হবে, এই ওদের মনোভাব। এদিন ওই স্থানে একটি টোটো উল্টে এক বৃদ্ধা টোটোর নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। দেবীপুর থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।